আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সাত বাগানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমার সাত বাগানে। তো এসেই কিন্তু গাছে পানি দেওয়া শুরু করে দিয়েছি। এখন সকাল প্রায় 5:30 বাজে। তো সব গাছেতে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি সিস্টেমটা ইচ্ছা করলে কিন্তু একটু স্লো বা স্পিডটা মানে একটু কমিয়ে দেওয়া যায়। তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে গাছের মাথায় পড়ে, নতুন অবস্থা গাছের গোড়া থেকে মাথায় পানি পড়া নাকি সবচেয়ে বেশি ভালো সেজন্যে। খুব সুন্দর করে কিন্তু পানি পড়তেছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে আমার শাকগুলো আস্তে আস্তে করে মাশাল্লাহ অনেক শাক হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে সবগুলো লাল শাক। এদিক দিয়ে আছে পালং শাক, ওইদিকেও লাল শাক, তারপর হচ্ছে এগুলো হচ্ছে খিরা। আমরা খিরা বলি, কারা কী বলে সেটা জানি না। এই সেট কিন্তু আমি ফুল গাছ দিয়েছি সামনের সাইড। তারপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে ডাটা, লাল ডাটা। আর ওই সাইডে হচ্ছে মূলা। সকালবেলা গাছগুলো দেখলে মনে হয় যে মানে কি ভালো লাগে সেটা বলে প্রকাশ করতে পারবো না, কারণ খুব সতেজ এবং কি তরতাজা মনে হয়। তো অনেক ভালো লাগে। যখন দুপুরবেলা আসি তখন মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ দুপুরবেলা যখন রোদ্রে পাতাগুলো একটু কুঁকড়ে যায় বা একটু নেতিয়ে যায় তখন খুব খারাপ লাগে। এই বুঝি আমার গাছটা মরে গেছে এরকম মনে হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু প্রত্যেকটা বেডের মধ্যে যেগুলো বড় বেড সেগুলোর মধ্যে কিন্তু দুটা করে বক্স সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এই যে বক্স সিস্টেম করে দিয়েছি, এই যে এই বক্সটার ভিতরে কিন্তু আমি ঢাকনাটা খুলেই কিন্তু এখানে সার রাখবো, মানে আমরা যে দৈনিক খাবার খাই না সেই খাবারের আবর্জনাগুলো এখানে রাখবো, কাঁচা তরকারিগুলো রাখবো, তাহলে কিন্তু এখান থেকে তারা খাদ্য পাবে গাছগুলো, খুব ভালো একটা খাবার পাবে তারা। সেই জন্য আমি ন্যাচারাল সার দেওয়ার জন্যই কিন্তু এটা করা, তাহলে কিন্তু এত কষ্ট করতে হবে না। আর এদিকে আমার এই যে পুষি আমার সাথে সাথে থাকবে, যেখানেই যাই না কেন পুষিটা আমার সঙ্গে থাকবে। আমি সবসময় ছাদে আসার পরে ছাদ বাগানের যে বেডগুলোতে এরকম ছোট ছোট পাতা পড়ে থাকে সেই পাতাগুলো কিন্তু আমি একদম ফেলে দিই, কারণ এটাতে খুব খারাপ দেখায়। সঙ্গে সঙ্গে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আহা, প্রকৃতির সাথে কি সুন্দর মিশে আছে এই হরিণটা, কি যে ভালো লাগছে যখন দেখবো আমার গাছগুলোতে পাখি বসবে। আমার মনে হয় আমার থেকে আনন্দ আর কেউ হতে পারে না দুনিয়াতে। মানে আমি চাই আমার গাছে পাখি আসুক, প্রজাপতি আসুক, তো এগুলো আমি চাই যে আমার গাছে পাখি এসে। আমি কিন্তু এই যে কামরাঙ্গা গাছটা ওইটা কিন্তু আমি ইচ্ছা করেই আরও শখ থেকে এনেছি শুধু পাখির জন্য। শুনেছি যে কামরাঙ্গা গাছ থাকলে নাকি টিয়া পাখি আসে, প্রচুর টিয়া পাখি আসে, পাখি ফল খেতে আসে। তো আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু কামরাঙ্গা গাছটা বেশি বিশেষ করে আনা হয়েছে, যাতে করে পাখিরা কামরাঙ্গা খেতে পারে
ফ্রুট খেতে পারে, কারণ আমাদের যেহেতু মন চায় তাদেরও কিন্তু মন চায় কিছু জিনিস খাক, তো সেজন্যে কালকে রাত্রে প্রায় 7টা মেবি 7টা হবে, 7টা বাজবে, এই গাছগুলো লাগিয়েছি, ফুল গাছগুলো।